মাথায় লাগানো হচ্ছে নকল চুল, বাড়ির উঠোনে সারিবদ্ধ হয়ে বসে চুল লাগানোর কাজ করছেন গ্রামের নারীরা। এটা সাইড বলে, এটা ব্যাক, এটাও সাইড, এটা ক্রাউন, এটা কালো লেস, এটা ফ্রন্টা, এটা টপ। প্লাস্টিকের ক্যাফে ফাইনাল নামের একটি হ্যান্ড টুলসের সাহায্যে সাজানো হয় চুলগুলো। নিপুণ হাতে ক্যাফটির কয়েকটি পার্টে এভাবে চুল লাগান দক্ষ কারিগররা। আমরা একটা করে ক্যাপ বানাই, 1000 পাই, 900 পাই, 1200 পাই, 700 পাই, 800 পাই। কাঠের চেয়ারে ক্যাপ রেখে বানানো হয় এই পরচুলা। বাড়ির কাজ শেষে অবসর সময়ে বাড়তি আয়ের জন্য শৌখিন এই কাজটি করেন গ্রামের নারীরা। এছাড়া পড়ালেখার পাশাপাশি নিজেদের খরচের জন্য শিক্ষার্থীও তৈরি করছেন নানা রঙের নানা ঢঙের এই পরচুলা। এই কাজের সাথে সংশ্লিষ্টরা এটাকে নোটিং সেন্টার বলেন। চলার সময় কাজ করে সময় সময় আবার স্কুল, মানে স্কুলে লাগা করে করবে করবে, ঠিক আছে। স্কুলের উপরে ওই সময় মনে করেন এসে কাজ করে, তবে মনে করেন বেতন অনেক টাকায় পা পায়, মনে করেন ফ্যামিলি ভালো সুবিধা পাচ্ছে। জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের বেনুয়ারচর গ্রামের সানোয়ার হোসেন 7 বছর আগে ভাবির উৎসাহে নিজের বাড়িতে শুরু করেন নোটিং সেন্টারের ব্যবসা। ভাবি আমার বড় ভাইয়ের বউ, ঢাকাতে কাজটা শেখার পরে বাড়িতে আসলো, আসার পর আমার সাথে আলাপ করলো যে ভাই কাজটা শিখছি, যদি এলাকাতে করতে পারি, তো অনেক মেয়ে তো আস বসে থাকে, যদি ওদের নিয়ে কাজটা করতে পারি তো কেমন হয়। পরে আমি বললাম ঠিক আছে, পরে আমার কাছে বললো, বলার পর আমি বিষয়টা শোনার পর আমি উদ্যোগ নিলাম। নেওয়ার পরে আস্তে আস্তে কিছু ক্যাপ যে শেখানোর জন্য যা লাগে ঢাকা থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে অল্প স্বল্প করে কাজ শুরু করার পরে এখন প্রায় শতাধিক মেয়েরা এখানে কাজ করতেছে। ঢাকায় একটি চায়না নোটিং সেন্টারে কাজ শিখলেও গত 5 বছর ধরে সানোয়ার হোসেনের সাথে নকল চুলের ক্যাপ বানানোর কাজ করেন বড় ভাইয়ের স্ত্রী। তার হাত ধরেই কাজ শিখেছেন গ্রামের অন্য নারীরা। প্রায় 5 বছর করতেছে সর্বপ্রথম আমি। প্রথমে কয়েকজনকে নিয়ে কাজটি শুরু করলেও বর্তমানে এই নোটিং সেন্টারে কাজ করছেন গ্রামের প্রায় শতাধিক নারী কারিগর। এখানে কাজ করে মনে করেন রেজেন্ট হিয়ারে কাজ করে প্রায় 100 জন, 100 জন কাজ করে মনে করেন অবসর সময় বাড়িতে বসে থাকার বদলে একটু একটা যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে মনে করেন কাজটা চালু করলাম, করার পরে অনেক একজন দুইজন তিনজন থেকে বর্তমানে 100 জন হয়ে গেছে। গৃহস্থলী এবং লেখাপড়ার পাশাপাশি স্থানীয় হেয়ার নোটিং সেন্টারে কাজ করে প্রতি মাসে আয় করছেন 10 থেকে 15 হাজার টাকা। টাকা পয়সা পাই 8-10 হাজার, 15-15 হাজারের পরিমাণ তুলে। ঢাকা যাওয়ার লাগতেছে না, তার বাপ মায়ের ঘরে সুবিধা হইতাছে, তারপরে চলাচল বাপ মায়ের সুবিধা হইতাছে তার জন্য। প্রতিদিন সকাল থেকেই নোটিং সেন্টারে আসতে শুরু করেন কারিগররা। একটি ক্যাপে চুল লাগাতে একজন কারিগরের সময় লাগে 2 থেকে 3 দিন। তবে মজুরির বাইরে এই ব্যবসার লভ্যাংশের টাকা থেকে কারিগরদের বাড়তি সুযোগ সুবিধাও দেয়া হয় বলে জানান সানোয়ার। প্রত্যেক মেয়ে যারা এক্সপার্ট, 5 টাকা দেয় তার মানে 400 টাকা বোনাস দিই, বা 8 টাকা দিলে 500 টাকা দিই, আবার ঈদের মধ্যে বোনাস দিই। হ্যাপাবিল ফাউন্ডেশন থেকে দরিদ্র তহবিলের জন্য কিছু কম্বল আসছিল, পরে 50টা দেখে দেখে দিয়েছি, পাড়া পায় অনেক সন্তুষ্ট হয়েছে যে না কাজটা আসার পরে আমরা যদি টাকা পাইতেছি। বিভিন্ন জায়গা থেকে চুল সংগ্রহ করে প্রতিটি ক্যাপ প্রস্তুত করতে খরচ হয় 4 থেকে 4.5 হাজার টাকা। তবে প্রতিটি ক্যাপ বিক্রি হয় 7 থেকে 15 হাজার টাকায়। এলাকার গৃহবধূ থেকে শুরু করে স্কুল মাদ্রাসার কিশোরী ও যুবতীরা নোটিং সেন্টারে কাজ করে নিজেদের খরচ মেটানোর পাশাপাশি সচ্ছলভাবে জীবনযাপনের সুযোগ তৈরি হয়েছে বলে জানান উদ্যোক্তা সানোয়ার। আগে তো বসেছিল, কাজ ছিল না, তখন এলাকার মধ্যে অভাব সৃষ্টি হয়েছিল, আর মোটামুটি কিছুটা দূর হয়েছে। আরও কাজটা পুরো বড় পরিসরে করতে পারি, পরে আমাদেরও কিছু লাভ হইতো, এলাকার যারও গরিব আর মানুষ ছিল তারা একটু আগ্রহ হইতো। প্রত্যন্ত অঞ্চলের হেয়ার নোটিং সেন্টারটি আরও বড় পরিসরে করতে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে জানান তরুণ এই উদ্যোক্তা। সরকার থেকে যদি একটা পুঁজির বা ঋণের ব্যবস্থা করতো, আমরা জায়গাটা আরও একটু মানে প্রশস্ত করতাম। প্রশস্ত করার পরে যাই হোক, আরও একটু যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম। এলাকার তো অনেক গরিব মেয়েরা আছে যে যারা মানে খাইতে পারতেছে না বা কাজ করতে পারতেছে না, এরকম ওদের জন্য আর কি ভালো হতো, আমার জন্য আর কি একটু লাভবান হতাম।